فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব বিপ্লব মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে ভুলবশত ফজরের দু রাকাত নামাজ পড়ার সময় সে এক রাকাত পড়ে তার সহদের জন্য বসে যায় এবং আত্মাহিত দরুদ ইব্রাহিম এবং অন্যান্য দোয়া পড়ার পর হঠাৎ করে মনে পড়ল যে আমার এক রাকাত থেকে গেছে, তো এই ক্ষেত্রে আমার করণীয় কী? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, ফজরের নামাজে দু রাকাত পড়ার ক্ষেত্রে যদি সে এক রাকাত পড়ে বসে যায় এবং আত্মাহিয়াত দরুদ দোয়া মাসুরা পড়ে ফেলে, সেক্ষেত্রে হঠাৎ করে যদি তার মনে হয় এবং কি সালাম ফিরানোর পরেও যদি মনে পড়ে তৎক্ষণাতেই, তাহলে সে ওই নিয়েতেই বাকি আর এক রাকাত আদায় করবে, যেহেতু সে সালাম ফিরানাই, তাই এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যখনই স্মরণ হবে তৎক্ষণাতেই দাঁড়িয়ে যাবে এবং দুই রাকাত আদায় করবে। যেহেতু তার সন্দেহ হয়েছে যে এক রাকাত পড়লাম না দু রাকাত, যাই হোক এক্ষেত্রে তার সন্দেহ দূর করার জন্য আর এক রাকাত পড়বে এবং পড়ার পর সালাম ফিরানোর আগে সে সহসেজদা করবে। সালাম ফিরানোর আগে আত্মাহিয়াত দরুদ এবং অন্যান্য দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরানোর আগ দিয়ে সে কী করবে, সহসেজদা করবে, তারপর সালাম ফিরাবে। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।